রহমান ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগত। যারা আমার চ্যানেল নতুন তারা দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন, যাতে করে পরবর্তী নতুন ভিডিও আপনি সবার আগে পেয়ে যান। আমি আজকে উপস্থিত হয়েছি আপনাদের কাছে একটি নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে, বাংলাদেশ ক্ষুদ্র কুটির শিল্প কর্পোরেশন বিসিক নিয়োগ বিজ্ঞপ্তি। এখানে কী কী পদ সংখ্যা রয়েছে এবং কী কী পদের জন্য কী কী এডুকেশনের ব্যাকগ্রাউন্ড লাগবে এবং কত টাকা অ্যাপ্লিকেশন ফি এবং অ্যাপ্লিকেশন লাস্ট ডেট আপনাদেরকে আমি ভিডিওর মাধ্যমে বলে দিব। তো ভিডিওটি না টেনে আপনারা সম্পূর্ণ দেখে থাকুন। পদের নাম প্রোগ্রামার, টাকা 35,500 থেকে 67,010 টাকা। পদের প্রকৃত অস্থায়ী পদ সংখ্যা গ্রেড 6, একটিমাত্র পদ সংখ্যা। এর জন্য আপনাকে কোনো বিশ্ববিদ্যালয় হয়তো কম্পিউটার সায়েন্স বা কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং, ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং, ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি বিষয়ে আপনাকে 4 বছরের মেয়াদেরই ডিগ্রি থাকতে হবে। শিল্পনগরী কর্মকর্তা গ্রেড 9, 22,000 থেকে 53,060 টাকা পর্যন্ত স্যালারি। এটা স্থায়ী পদ, এখানে 22টি পদ সংখ্যা রয়েছে। কোনো অনুমোদিত বিশ্ববিদ্যালয় হতে কমপক্ষে দ্বিতীয় শ্রেণীর মাস্টার্স ডিগ্রি অথবা দ্বিতীয় শ্রেণীর বিএসসি ইঞ্জিনিয়ারিং ডিগ্রি থাকতে হবে। তার পরবর্তী পদ সংখ্যা সহকারী প্রকৌশলী, 14টি পদ সংখ্যা, মানে অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার। টাকা 22,000 থেকে 53,060 টাকা পর্যন্ত স্থায়ী পদ সংখ্যা, 14 জন নেওয়া হবে এখানে। কমপক্ষে দ্বিতীয় শ্রেণীর বিএসসি ইঞ্জিনিয়ারিং সিভিল ডিগ্রিধারী হতে হবে। সিনিয়র কোঅর্ডিনেটর অফিসার 22,000 থেকে 53,060 টাকা, একটিমাত্র পদ সংখ্যা বিশ্ববিদ্যালয়তে দ্বিতীয় শ্রেণীর মাস্টার্স অথবা দ্বিতীয় শ্রেণীর বিএসসি ইঞ্জিনিয়ারিং হতে হবে যে কোনো সাবজেক্টের। প্রকাশনা কর্মকর্তা 2টি পদ সংখ্যা, এটা অস্থায়ী পদ। কোনো অনুমোদিত বিশ্ববিদ্যালয়তে কমপক্ষে দ্বিতীয় শ্রেণীর মাস্টার্স ডিগ্রি অথবা দ্বিতীয় শ্রেণীর বিএসসি ইঞ্জিনিয়ারিং ডিগ্রি থাকতে হবে। সাব কন্ট্রাক্টিং কর্মকর্তা, এখানে 22,000 থেকে 53,060 টাকা বেতন, অস্থায়ী পদ সংখ্যা। 2টি পদ সংখ্যা রয়েছে এখানে, যে কোনো বিশ্ববিদ্যালয়তে দ্বিতীয় শ্রেণীর মাস্টার্স ডিগ্রি অথবা বিএসসি ইঞ্জিনিয়ারিং ডিগ্রি থাকতে হবে। ঊর্ধ্বতন ফটোগ্রাফার 16,000 থেকে 38,640 টাকা বেতন, গ্রেড সংখ্যা 10, একটিমাত্র পদ সংখ্যা এখানে। ফটোগ্রাফি অডিও ভিজুয়াল যন্ত্রপাতি পরিচালনা প্রশিক্ষণ সহ দ্বিতীয় শ্রেণীর স্নাতক ডিগ্রি থাকতে হবে। এটা সিনিয়র ফটোগ্রাফার, এটা শুধু ফটোগ্রাফার। এখানে বেতন স্কেল 11,000 থেকে 26,590 টাকা, পদ সংখ্যা 1টি। এখানে ফটোগ্রাফি অডিও ভিজুয়াল যন্ত্রপাতি পরিচালনা প্রশিক্ষণ দ্বিতীয় স্নাতক ডিগ্রি থাকতে হবে। এখানে তেমন কোনো ডিগ্রি দরকার নেই আর কি, এই সম্পর্কে পরিচালনা আর কি, আপনি যে ফটোগ্রাফি করতে পারেন, অডিও ক্রিয়েট করতে পারেন, নয়েজ রিমুভ করতে পারেন, একটা দক্ষ থাকতে হবে আর কি। কেয়ার টেকার হচ্ছে 10,200 থেকে 24,680 টাকা বেতন স্কেল, স্থায়ী পদ, 2টি মাত্র পদ সংখ্যা। কমপক্ষে দ্বিতীয় স্নাতক ডিগ্রি থাকতে হবে। সংশ্লিষ্ট ক্ষেত্রে অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীকে অগ্রাধিকার দেবে, মানে কেয়ার টেকার পদ যদি কারো অভিজ্ঞতা থাকে সেক্ষেত্রে সে এই পদের জন্য অগ্রাধিকার পাবে। এখন আমরা দেখব এখানে কোন পদের জন্য কত টাকা আবেদন ফি এবং অ্যাপ্লিকেশন লাস্ট ডেট। আপনাকে 72 ঘন্টার মধ্যে 1 থেকে 6 রং ক্রমিকের জন্য 600 টাকা এবং 7 নং ক্রমিকের জন্য 500 টাকা এবং 8 ও 9 ক্রমিক থেকে উল্লিখিত পদসমূহের জন্য 200 টাকা আবেদন ফি দিতে হবে, বা আবেদন করার 72 ঘন্টার ভিতরে আপনাকে ফি জমা দান করতে হবে। এখন আপনি আপনার কত ক্রমিক রং পদ অ্যাপ্লাই করতেছেন সেই পদ অনুযায়ী আপনি ফি জমা দিবেন, এবং আবেদন ফি জমা দেওয়ার লাস্ট ডেট টেলিটেক্সের মধ্যে আপনি ঘরে বসে অ্যাপ্লাই করে নিতে পারেন এবং আবেদন করতে পারবেন। অনলাইন আবেদনের মধ্যে শুরুর তারিখ হচ্ছে আপনাকে 9/8/2023 এবং আবেদনের শেষ তারিখ 31/8/2023 বিকাল 5টা পর্যন্ত। তো বন্ধুরা, এই ছিল আমার কাছে বেসিক মানুষ ক্ষুদ্র শিল্প নিয়োগ বিজ্ঞপ্তিটি। আমি আমার আপনি